हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल फूडी ट्रैवलर। आज के गोवा ब्लॉगर फिफ्थ एपिसोड नहीं चले सोजा पंजिमेर पोर्तुगीज कलोनी। हाँ, पोर्तुगीज कलोनी तुम्हारा अने नाम शुने गोवाते जेटा फेमस आछे, तो सेखाने आमरा एखन सोजा चले। बेसिकाली एखाने पोर्तुगीजे तैरी करा ओल्ड कॉटेज एवं आर्किटेक्चर देखते एखाने सबाई आसे, तो आमराओ सेई कारणेई एसेछि। तो देखी केमन कि रयेछे पोर्तुगीजदेर, तो सेटाई आमरा एखन स्मृति करे राखबो आर भिडियोते तोमादेर देखाबो। तो चलो, এই কলোনিতে অনেকগুলোই ক্যাফে রয়েছে যেটা আমি লক্ষ্য করলাম, আর সুন্দর ক্যাফেগুলো সাজানো, কটেজ টাইপের খুব সুন্দর কালার করা, আর্কিটেকচার করা। এখানে খুব সুন্দর একটি ছোট চার্চ মতন রয়েছে, আর জায়গাটা এতটাই সুন্দর লাগছে। ওদের কালার, ছোট ছোট ব্যালকনি, আর্কিটেকচার, মানে জাস্ট পাও, সত্যি মনে হচ্ছে ছোট একটি পর্তুগাল চলে এসেছে এখানে গোয়াতে। আর এখানে সবাই ফটো সেশন করছে, সবাই ছবি তুলছে। তো আমাদের এখন কলোনি ঘোরা শেষ, এখন বেরিয়ে পড়ব। আর রাস্তায় যেতে যেতে এখানে ঠিক পাহাড়ের ওপরে দিকে মন্দির দেখতে পেলাম। তো মন্দিরটা দেখার ভেতরে ঢোকার খুব ইচ্ছে ছিল, বাট মন্দিরটা বন্ধ রয়েছে যার কারণে ভেতরে ঢুকতে পারলাম না আমরা। তো এখন আমরা ওল্ড গোয়া চার্চে চলে এসেছি, অনেক বড় দেখতে চার্চটা, আর খুবই সুন্দর। আর এখানে বলিউড মুভির অনেক শুটিং হয়েছে, আর অনেক ফেমাস চার্চ, তোমরা আশা করি সবাই দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো কি সুন্দর দেখতে চার্চটা, চার্চের আর্কিটেকচার ভীষণই পুরনো আর খুব ভালো দেখতে, আর অনেক লোকেরও সমাগম হয় ওখানে, আর খুব ফেমাস চার্চটি। তো যাই হোক, বৃষ্টির কারণে আমি সেরকমভাবে শ্যুট করতে পারিনি ওখানে, আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে সোজা আমরা এখন লাঞ্চ করে নেব, একটি ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চ করব, নাম হলো হায়া। আর এই হায়া রেস্টুরেন্টের অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। আর সত্যি কথা বলতে, গোয়াতে বাঙালি থালি যদি খেতে হয় এই রেস্টুরেন্টে অবশ্যই আসবে, হাইলি রেকমেন্ডেড রেস্টুরেন্ট, ভীষণই ভালো খাবার দাবার। আমাদের এক প্লেট দুজনের জন্য এনাফ হয়ে গিয়েছিলো, আর এত ভালো টেস্ট খাবারের, কী বলবো। আর এই রেস্টুরেন্টে মুম্বাই পাওভাজি থেকে শুরু করে ভেজ থালি সবটাই পাবে, খিদে এতটাই পেয়ে গিয়েছিলো যে খাবারের শট আমি নিতে পারিনি। তো যাই হোক, তোমরা অবশ্যই এখানে আসবে, আর এদের স্টাফদেরও ব্যবহার খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে, তাই আমি হাইলি রেকমেন্ড করছি। ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে অ্যাড্রেসের, তো সেটাও চেক করে নেবে। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন মোটামুটি 4:30 মতন বাজে, আমরা এখন রওনা দিলাম অঞ্জুনা বিচের দিকে। পৌঁছে গেলাম অঞ্জুনা বিচে, এখানকার অ্যাটমসফিয়ারটাই বেশ অন্যরকম, আর এই বিচেও ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, তবে এখন যেহেতু বিকেল 5টা বেজে গেছে ওয়াটার স্পোর্টস সেভাবে আর হচ্ছে না, তবে লোকজন ভালোই রয়েছে কারণ বীচ বলে কথা। এখানে সানসেটটাও খুব ভালো দেখা যায়, তো সেটাই উপভোগ করতেই আমরা আজকে এখন এই টাইমে চলে এসেছি এখানে। তো তোমাদেরকেও দেখাচ্ছি এত অপূর্ব সানসেট দৃশ্য, জাস্ট বলে বোঝাতে পারবো না, পুরো লালে লাল হয়ে আছে আকাশটা, পুরো দেখতে পাচ্ছ, ভালো করে দেখাই তোমাদের। কি
কি সুন্দর সূর্য অস্ত যাওয়ার পর পুরো আকাশ জুড়ে লাল হয়ে আছে। এখানকার সানসেটের দৃশ্যই ভীষণই ফেমাস, সবাই এটাই উপভোগ করতে আসে বিকেলের পরে। সমুদ্র সাথে এরকম লাল আকাশ, পুরো সূর্যটা মনে হচ্ছে ওই দিকেই ডুবে গেছে, এত ভালো দৃশ্য। সত্যি আমি তো মনে হয় লাইফেই দেখিনি, এতটাই সুন্দর লাগছে। আর ক্যামেরাতে কতটা ক্যামেরা বন্দি করতে পারছি সেটা নিয়ে আমি জানি না, তবে আমি জানি কতটা আমি দেখতে পাচ্ছি এখানে, কতটা সুন্দর উপভোগ করতে পাচ্ছি। কাজ তোমাদেরকেও সেভাবেই দেখাতে পারতাম, যাই হোক যতটুকু পারি ক্যাপচার করছি। এখানে প্রায় অনেকক্ষণ থাকলাম, এবার এখান থেকে বেরিয়ে যাব। চলে এলাম সোজা টিটোস লেনে, ফেমাস টিটোস লেন। গোয়াতে আসবো আর টিটোস লেনে আসবো না তা তো হয় না। টিটোস লেন এমন একটা জায়গা, এমন একটা লেন যেখানে আসে একটা পজিটিভ ভাইব অল টাইম মনে হয় ঘোরে। সত্যি এত অসাধারণ, এখানে এত ভালো পাব, বার, ডিস্কো, নাইট ক্লাব, সবাই এত বেশি হ্যাপি চিল থাকে, দেখে একটা পজিটিভ ভাইব অল টাইম ঘোরে এখানে। তো অবশ্যই টিটোস লেনে সবাই একবার করে আসবে যদি গোয়াতে আসো। এখানে দেখলে মনে হয় কোনো উৎসব চলছে, কিন্তু না, এটা ডেইলি বেসিসে এরকমই লোকজন থাকে, কারণ এখানকার যে মিউজিক, ডান্স, চিল, এনজয়মেন্ট, অ্যাটমসফিয়ারটাই এরকম টাইপের। এখানে পাশাপাশি বারকাম রেস্টুরেন্ট, পাব, নাইট ক্লাব অনেক পেয়ে যাবে পাশাপাশি। আর এখানে শপিং করার জন্য পাশাপাশি জুয়েলারির দোকান, জামা কাপড়ের দোকান সমস্ত কিছু রয়েছে। আর সাথে ট্যাটু সেন্টার অনেক পেয়ে যাবে, অনেক রকমের কম দামে ট্যাটু করতে পারবে, ফিস পা করতে পারবে, যেটা আমাদের ইচ্ছে আছে ফিস পা করার। লেনে শুরুর দিকেই অনেক ফিস পা আর ট্যাটু সেন্টার দেখতে পাবে। এই যে সেই জল আর মাছ, এগুলোকে সম্ভবত মোনা মাছ না সামথিং লাইক এরকমই কিছু একটা বলে, আমি ঠিক বলতে পারছি না। এই মাছগুলোকে দেখে আমার ভয় লাগছে, মাছগুলোর সাইজটাও অনেকটাই বড়, আর কোনোদিনও লাইফে করিনি সেই কারণেই। দেখি ফার্স্ট টাইম ট্রাই করে কেমন লাগছে। বাপরে আমার তো ভীষণই ভয় লাগছিলো জলে পা দিতেই, মাছগুলো পায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছিলো সমানে। তো ফার্স্টে আমার সত্যিই ভীষণই ভয় লেগেছে, কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিলো। তো তারপর আমি প্রচণ্ড রিল্যাক্সে, এত ভালো লাগছিলো, তারপর আর জল থেকে উঠতেই ইচ্ছে করছিলো না, এতটাই ভালো লেগেছে। নেক্সট টাইম আবার করার ইচ্ছা আছে, তবে সেটা গোয়াতে না হলেও অন্য কোথাও। তারপর ওখানে কিছু কেনাকাটা করে আমরা সোজা চলে এলাম বাগা বিচে একটু নিরিবিলিতে বসতে, কারণ এটাই আমাদের লাস্ট নাইট ছিল গোয়াতে, সবারই ভীষণই মন খারাপ ছিল, তবু একটু বসে থাকলাম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে।